ফির আসলাম বিরতির পর। বকেয়া মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, কৈলাসহর থেকে যে ঘটনা উঠে আসছে, গতকালকে থেকেই এই বিক্ষোভ শুরু হয়েছে চা শ্রমিকদের। এমনকি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন চা শ্রমিকরা। গতকাল থেকেই তাদের বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে এবং অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি জারি করা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। লক্ষ্য একটাই, যে তাদের বকেয়া যে মজুরি রয়েছে সেটিকে ফিরিয়ে দিতে হবে। এমনকি তার পাশাপাশি পিএফ এর টাকারও দাবি রয়েছে এবং তারই জন্য অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা শ্রমিকদের। গতকাল থেকেই চলছে কর্মবিরতি, শ্রমিকরা আজকে পর্যন্ত কোনো রকম সমাধান সূত্র পায়নি। আজকে শনিবার, বেলা গড়িয়ে যাওয়ার পরও কোনো রকম ভাবে কোনো সূত্র তারা পাচ্ছে না, তাই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। যদিও এই পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা টি গার্ডেন সেল এবং বাগানের ম্যানেজারের বক্তব্য রয়েছে যে বাগানটি ছোট, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছে, শ্রমিকদের দাবিগুলি মানা হবে তবে কিছু সময়ের প্রয়োজন, এমন চাই বাগান মালিক জানাচ্ছে। তবু এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিকরা কোনো কিছুই মানতে নারাজ, অভিযোগ দিনের পর দিন ধরে বেতন বঞ্চনা রয়েছে তাদের, পিএফ এর টাকা তারা পাচ্ছে না। এই দাবিকে সামনে রেখে আজকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি জারি করেছে। যদিও গতকাল থেকে চলছে তাদের এই আন্দোলন, এখনো পর্যন্ত জারি রয়েছে, কোনো রকম ভাবে সদুত্তর তারা পায়নি, যার ফলে চলছে শ্রমিকদের আন্দোলন। কি বক্তব্য রয়েছে কৈলাসহরের চা শ্রমিকদের শুনবো, এমনকি তার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক কি জানিয়েছেন শুনবো। আমার দেবো না বলে বলিনি, 176 টাকা আমরা দেবো এবং আমরা দেখবো যে আশেপাশে যে বাগানগুলো আছে ওদের কি কি পরিস্থিতি আছে। এখন শোভা বাগান দেয়নি, নান্য বাগান দেয়নি, মনুভালি সেটা কম্পেয়ার করলে হবে না, কিন্তু মনুভালি অনেক বড় বাগান, অনেক অন্য ব্যাপার, মনুভালির সাথে কোনো কোম্পানি এখন তুলনা করা যাবে না। কিন্তু আমরা না বলেছি দেশের দেবো না বলে। তার সাথে একটা কথা আমি বলতে চাই যে আমাদের যে মিরিক আছে 20 কেজি, এই 20 কেজিতে 100 টাকা করে যদি আমরা দিই তাহলে আমরা কিন্তু কোম্পানি খুব আপনার সিক গার্ডেন বলতে পারেন আপনি, এটা মনুভালির মতন অত হাইডিং গার্ডেন না, এটা সিক গার্ডেন। আর এখানে আপনার ইকোনমিক কন্ডিশন খুবই পুয়োর। তো এই সূত্রে আমি বলতে চাই যে আমি আবেদন করব শ্রমিকদেরকে যাতে তারা বুঝে ব্যাপারটা এবং তারা যাতে মানে আমাদের যে মিরিক বাড়ানোর ব্যাপারটা ওরা যাতে মানে বুঝা করে। আমরা দীর্ঘদিন ধরে 176 টাকার দাবি করেছিলাম মালিকের কাছে, কিন্তু মালিক গত মে মাসের 5 তারিখে আমাদের সঙ্গে বৈঠক করে উনি বলেন তোমাদেরকে বলতে হবে না, জুন মাসের 1 তারিখে আমি 176 টাকা লাগু করে দেব। কিন্তু আজকে 10 তারিখ এখনও অবধি হয়নি। আমরা 3 দিন আগে আরেকটা লিখিত দিয়েছিলাম ওনাকে যে এই 3 দিন যদি আমরা 176 টাকা না পাই তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব, বাগান বন্ধ করব। আজকে আমরা 10 দিন হয়েছে আমাদের হাজিরা 176 টাকা পাইনি, যার কারণে আজকে আমরা বাগানটা বন্ধ রেখেছি। নমস্কার, আমরা টি গার্ডেন সেলের পক্ষ থেকে আমরা আজকে জানতে পেরেছি যে মূর্তিচড়া বাগানে ওনারা শ্রমিকরা ওনাদের যে বর্তমানে যে 176 টাকা হাজিরা সেটা পাচ্ছেন না। এটা অনেক আগেও দাবি উঠেছিল, তারা বারবার বাগান কর্তৃপক্ষের সাথে ওনারা কথা বলেছেন, ওনারা বলেছেন যে ওনারা দিয়ে দিবেন, কিন্তু ওনারা ডেট দিচ্ছেন কিন্তু সেই হাজিরাটা এখনো দিচ্ছেন না। কিন্তু ত্রিপুরাতে প্রতিটি বাগানে 176 টাকা চালু হয়ে গেছে আমাদের কৈলাসহরে। আমাদের জানা মতো এই মূর্তিছড়া, হালাইছড়া আর শুধু রাংরুম বাগানগুলো এখনো সম্পূর্ণ দিচ্ছে না, বাকি সব বাগান 176 টাকা দিচ্ছে। তা আমরা আজকে শোনার পর আমরা এসেছি, আমাদের সাথে আছেন টি গার্ডেন সেলের আমাদের স্টেটের কনভেনার চন্দ্রশেখর কুর্মী, আমি ঊনকোটি জেলার কনভেনার। তো আমরা ওনাদের সাথেও কথা বলা হয়েছে যে আমরা দেখেছি মালিক পক্ষদের তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই যে তারা 176 টাকা দিবেন, উপরন্তু আগে মাত্র 105 টাকা হাজিরা, আগের যে হাজিরা 105 টাকা এখনো দিচ্ছেন এবং 15 টাকা যে বৃদ্ধি হয়েছিল সেটা নাকি আলাদা খাতার মধ্যে দিচ্ছেন ওনারা। সেখান থেকে আলাদা খাতা দেওয়ার উদ্দেশ্যটা কি, সেই টাকাটা হিসাবে আসছে না, সেখান থেকে পিএফ কাটছেন না তাদের, সেখান থেকে তারা ওইখানে দুর্নীতি করছেন সাধারণ শ্রমিকদের সাথে। আজকে যখন কথা হলো আজকে ওনারা বলছেন নাকি 3 মাস পরে 176 টাকার জায়গাতে ওনারা 146 টাকা দিবেন, তো এটা সম্ভব নয়, শ্রমিকরা কেউ। আপনার প্রথমে শুনলেন বাগান ম্যানেজারের বক্তব্য, পরবর্তী সময়ে ত্রিপুরা টি গার্ডেনের পক্ষ থেকে বক্তব্য যেমনটা পেশ করা হয়েছে, দিনের পর দিন বেতন বঞ্চনা করা হচ্ছে, যে বেতন দেওয়ার কথা তার থেকে অনেকটা কম টাকা দেওয়া হচ্ছে, মজুরি প্রদান করা হচ্ছে, এই দাবিতে সরব হয়েছে শ্রমিকরা। যদিও অন্যদিকে বাগান ম্যানেজার, বাগানের মালিক তিনি জানাচ্ছেন যে
বর্তমানে কয়লা শহরের এই বাগানটি অর্থাৎ মূর্তি ছাড়া চা বাগানটি আকারে ছোট, বিভিন্ন সমস্যা রয়েছে। অন্য বাগানের সঙ্গে এই বাগানটিকে তুলনা করলে চলবে না, একটু সময় দেওয়ার পরই এই সমস্যা দূরীকরণ সম্ভব হবে বলে বাগান মালিকের পক্ষ থেকে মতামত প্রকাশ করা হয়েছে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।